জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে 46তম বিজয় দিবস উদযাপন, জাতি স্মরণ করছে বীর শহীদদের। সবসময় চাই যে আমাদের দেশ আরো এগিয়ে যাক, দুর্নীতি মুক্ত হোক। আমরা এগিয়েছি বটে, কিন্তু এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন আমরা করতে পারিনি। সেই যে স্বপ্নের বাংলাদেশ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা এখনো পাইনি। বিজয় দিবস রাষ্ট্রপতি সালাম দেবে। জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, বিভিন্ন স্থানে নানা আয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করে এখন জনগণকে বিভ্রান্ত করছে সরকার, অভিযোগ বিএনপি। জঙ্গিবাদ লালনকারীদের জনগণই বর্জন করবে আশা আওয়ামী লীগের। বিজয় দিবসের নানা আয়োজনে রংপুরে প্রচারণায় ব্যস্ত সিটি নির্বাচনের প্রার্থীরা, যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। চট্টগ্রামের লালদীঘি ময়দান থেকে শিবিরের 20 নেতাকর্মী আটক, নাশকতার পরিকল্পনা ছিল বিজয় দিবসে, বলছে পুলিশ। নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো হচ্ছে রোহিঙ্গা তরুণীদের, উদ্বিগ্ন জনপ্রতিনিধি ও প্রশাসন, এইডসের ঝুঁকি বাড়ার আশঙ্কা। এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের দাফন কাল ব্রাহ্মণবাড়িয়ায়, মরদেহ রাখা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলের হিমঘরে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। মহান বিজয় দিবসে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করল শ্রেষ্ঠ সন্তানদের। ভোরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত জাতির পক্ষে স্বাধীন ভূখণ্ডের কারিগরদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপরই শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ জনতার। এর আগে ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই জাতীয় প্যারেড স্কোয়ারে 31 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয়ের আনুষ্ঠানিকতা। দেবাশিস রায়ের রিপোর্ট। বজ্রের দৃঢ়তায় 7 কোটি নিপীড়িত মানুষের জীবনের সন্ধান দিতে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন সম্মুখ সমরে, যুদ্ধাস্ত্রের গর্জনে বিজয়ের প্রথম আলোয় এই শ্রদ্ধা আর সম্মান তাঁদের প্রতি। পৌষের কুয়াশা জড়ানো বিজয়ের ভোরে শ্রদ্ধাবনত জাতির পক্ষে স্বাধীন ভূখণ্ডের কারিগরদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন পরাধীনতার গ্লানি মুছতে প্রাণ উৎসর্গকারী বীর সন্তানদের। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, একে একে সম্মান জানায় জাতীয় সংসদের স্পিকার এবং সংসদে বিরোধী দলীয় নেতাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীকে আগামী নির্বাচনে বর্জন করবে দেশের মানুষ। আমরা প্রত্যাশা করছি যে বিজয়ের মাসে আমাদের নির্বাচন হবে। তা আমার কাছে মনে হয় আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক শক্তি এবং তাদের দোষদের, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাখ্যান করবে। বিএনপির ঘরে গণতন্ত্র নেই, তাই তারা দেশে গণতন্ত্র তাদের চোখে পড়ে না। এরপরই ভালোবাসা আর সম্মানের সৌধ উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য, শ্রদ্ধার ফুলে ঢেকে যায় সৌধের বেদিমূল। কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে পূর্ব প্রজন্মের আত্মত্যাগ। স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা এই মানুষগুলো বলছেন, যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে অপশক্তিকে পেছনে ফেলে 46 বছরের বাংলাদেশ আজ উন্নয়নের মহাযাত্রায়। গৌরব আর আত্ম উপলব্ধির এই দিনে এসে তাই বলাই যায় হার না মানা বাঙালি পৃথিবীর মানচিত্রে সম্ভাবনার জানান দিচ্ছে সক্ষমতার নানান প্রশ্নে। সমৃদ্ধ আগামী গড়তে তাই আজকের এই বাংলাদেশে সবচেয়ে প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতির পথে ঐক্য আর সংহতির মেলবন্ধন।
তাহলেই অর্জিত হবে পূর্বপুরুষের আজন্মলালিত স্বপ্ন। পরে বিজয়ের এই দিনে স্মরণ করা হয় স্বাধীন বাংলাদেশ স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা 11টার দিকে তিনি সেখানে যান। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন সময়ে জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করে এখন বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, পাকিস্তান যেভাবে মানুষকে গণতন্ত্রহীন করেছিল সেভাবেই এদেশের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে বর্তমান সরকার। ভোরের আলো ফুটতেই ফুল আর পতাকা হাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের ঢল নামে লাখো জনতার। দেশ এবং জাতির প্রয়োজনে সকল বিভেদ ভুলে জঙ্গিবাদ মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নেয় সবাই। সাভার থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্ট। ভোরের এই সূর্যই যেন জানান দিচ্ছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাঙালির গৌরবদীপ্ত অহংকারের দিন বিজয়ের। কারো হাতে লাল সবুজ পতাকা, কারো হাতে ফুল। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিজয়ের প্রথম প্রভাতে জাতীয় স্মৃতিসৌধে এভাবেই ঢল নামে লাখো মানুষের। মানুষের এই ঢলে তরুণ প্রজন্মের উপস্থিতি যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি ছিলেন বয়োজ্যেষ্ঠরাও। 1971 সালের আজকের এই দিনে পাকিস্তানি শাসকের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের কুহেলিকা ভেদ করে বাঙালি ছিনিয়ে আনে বহুকাঙ্ক্ষিত বিজয়। অবসান হয় পাকিস্তানিদের অত্যাচার আর নির্মমতার কৃষ্ণতম অধ্যায়। বাঙালির জীবনে অপরিমেয় ত্যাগ, প্রতিবাদ আর সাফল্যের অর্জন বিজয়। স্মৃতির মিনারে ফুল দেওয়া শেষে তাই তো সবার মনে ছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার উচ্ছ্বাস। আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু প্রতি বছর এখানে এসেছি আমরা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য। দেশের জন্য অবশ্যই আমাদের কিছু করা উচিত যা ভবিষ্যতে আমাদের এগিয়ে নিতে সাহায্য করে। দেশের অগ্রযাত্রা আর উন্নয়নে নেই কোনো দলাদলি। দেশের প্রয়োজনে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান ছিল বিশিষ্টজনদের। আমরা অন্ততপক্ষে সাম্প্রদায়িকতাকে দমন করতে সক্ষম হয়েছি, উগ্র জঙ্গিবাদকে দমন করতে সক্ষম হয়েছি এবং এটি ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনার একটি বড় অঙ্গ। এই দেশটা এমনিতেই কিন্তু স্বাধীন হয়নি, যে 30 লক্ষ মানুষের বুকের রক্তের যে ধারাবাহিকতা সেটা কিন্তু পাইনি আমরা। পূর্বজন্ম দিয়েছে স্বাধীনতা, এই প্রজন্মের হাতে রচিত হোক স্বপ্নের বাংলাদেশ। 71-এর নবসৃষ্টির উল্লাসে মেতে উঠেছিল বাংলাদেশ, চঞ্চল হয়ে উঠেছিল নব অনুভবের আবেগে। 47-এ যখন এই দেশ, ঠিক তখনও একই উদ্দীপনা আর শক্তিতে এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ। বিজয় দিবসে এই হোক প্রত্যাশা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। বিজয়ের 46 বছর উদযাপন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। লাল সবুজের সাজে নেচে গে বিজয় দিবস পালন করেন হাজারো তরুণ তরুণী ও শিশুবৃদ্ধ। নগরীর বিজয় উৎসবের খবর জানাচ্ছেন মাহমুদ রাকিব। এ উৎসব দীর্ঘ সংগ্রাম শেষে নতুন সূর্যোদয়ের 46 বছর পূর্তির। এ উৎসব দীর্ঘদিনের স্বপ্নে বোনা লাল সবুজের পতাকা অর্জনের। বিজয়ের 47 বছরে পদার্পণ উপলক্ষে এভাবেই রাজধানীতে আনন্দ উৎসবে মাতে নগরবাসী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বের হওয়া লাল সবুজে সজ্জিত বর্ণাঢ্য র্যালিতে নানা ঢঙে সেজে মুক্তিযুদ্ধের সময়কার চিত্র তুলে ধরে শিশু কিশোররা। যুদ্ধে কৃষক, আপনার শ্রমিক, লেবার, সব শ্রেণীর সব লোকই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জন্য এই সাজ। সবসময় চেয়ে যে আমাদের দেশ আরো এগিয়ে যাক, দুর্নীতি মুক্ত হোক।
মাথায় ব্যান্ড আর হাতে রক্তে অর্জিত জাতীয় পতাকায় সামনে এগিয়ে যাওয়ার দীপ্ত শপথ ছিল তরুণ প্রজন্মের কণ্ঠে। দেশটা যতটা সম্ভব স্বনির্ভর এবং সুন্দর হবে, যাতে আমরা বিদেশি যেসব চক্রান্তগুলোকে ওভারকাম করে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি। জাতির রক্তে ফের সুকঠোর সততা আসুক, এই সততা চর্চাটা করতে পারলে মনে হয় এই বিষয়গুলো থাকবে না। সেই যে স্বপ্নের বাংলাদেশ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা এখনো পাইনি। বিশিষ্টজনরা জানান, তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে না পারলে অধরাই থেকে যাবে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। উর্দু বা পাকিস্তানি সংস্কৃতি এবং ভাষার থেকে আমরা আগ্রাসন থেকে মুক্ত অনেকটাই হয়েছি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে পশ্চিমা অপসংস্কৃতি আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে অনেক বেশি। আমরা এগিয়েছি বটে, কিন্তু এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন আমরা করতে পারিনি। এখনো আমাদের দেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের উত্থান আছে, এখনো সামাজিক অনাচার আছে, ঘোর দুর্নীতি আছে। মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ এই ব্যাপারটা না শেখানো হয় বা জানানো না হয়, তাহলে তাদের বিরাট একটা শূন্যতা রয়ে যায়। বিজয় দিবসে রাজধানীতে 25 কিলোমিটার হেঁটে র্যালি করেছে ভোরের হাসি সংঘ। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজনে বিজয় উৎসব পালন করে বিভিন্ন সংগঠন। লাল সবুজের সাজে নগর জুড়ে আয়োজিত এসব বিজয় উৎসবে অংশ নেয়া তরুণ তরুণীরা মনে করেন, যেদিন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পাশাপাশি দুর্নীতিমুক্ত ও শোষণমুক্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে পারবে, সেদিনই অর্জন হবে এই বিজয়ের মূল উদ্দেশ্য। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করেছেন। সেখানে খোলা জিপে সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সেখানে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, কূটনীতিক ও সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের কুচকাওয়াজের দায়িত্ব পালন করেছেন নবম পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল আকবর হোসেন। স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর এই ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা। শাসন ৪৭ বছরে বাংলাদেশ দীর্ঘ সংগ্রাম শেষে একাত্তরের এই দিনে অর্জিত হয়েছিল বিজয়। হাজারো সমস্যার মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলাদেশের নানা ব্যর্থতার পাশাপাশি সাফল্যও কম নয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক সংকট বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। নতুন সূর্যের উদয়ে নতুন দিনের সূচনা, বিজয়ের বাংলাদেশ একাত্তরের মতো আজস্যমান আনন্দ ও গৌরবে। সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছিল, মানুষের মনে নানা স্বপ্ন জন্মেছিল, কিন্তু বাস্তবে তারা কি পেলেন? কোন পথে এগুচ্ছে বাংলাদেশ? কথা ছিল স্বাধীন পতাকা পেলে মানুষের জীবনে আসবে সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তা। তবে 47 বছরে প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণ মেলানো যায়নি আজও। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেনি, ক্ষমতাহীন মানুষ ক্ষমতা পায়নি, অল্প কিছু মানুষ ধনী হয়েছে। জনযুদ্ধে জনতার জয় হয়েছিল, কিন্তু বিজয়ী জনতা এখন ক্ষমতা কেন্দ্র থেকে বহু দূরে। আমরা অর্জন করেছি আমাদের অতীতের তুলনায় অনেক ভালো, কিন্তু পৃথিবীর অন্য অন্য দেশের তুলনায় আমরা কিন্তু এখনো অনেক পিছিয়ে রয়েছি। আমরা একদিকে যেরকম আমাদেরকে অভিনন্দন জানাবো যে আমরা অনেক অর্জন করেছি, তেমনি আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের বৈষম্য সুপ্রাচীন সত্য, তবে মিথ্যা হয়ে যাওয়ার কথা ছিল একাত্তরের পরে, তা হলো না। বাংলাদেশ চলছে মিশ্র পদক্ষেপে, এখানকার অর্থনীতি বিশ্বকে দিয়েছে নতুন ভাবনা। বাংলাদেশের রাজনীতির যে পশ্চাৎগতি হয়েছে তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি মিলে না, এটা একটা রহস্য। গভর্নেন্স এত খারাপ, ব্যাংক লুট হয়ে যায়, টাকা বাইরে বিনিয়োগ হয়, গণতন্ত্র হচ্ছে না, কিন্তু তারপরেও বাংলাদেশের প্রবৃদ্ধি 6-7% হচ্ছে। এই কন্ট্রাস্টটা থেকে আপনাদের বুঝতে হবে যে পলিটিক্সটা ঠিক করলে আরও কত ভালো আমরা হতে পারতাম।
স্বাধীনতার সূত্র ধরে যা পাওয়ার কথা ছিল সবটুকু পাওয়া হয়নি। ব্যাপক ও গভীরতম অর্থে মানুষের মুক্তি সংগ্রামের সমাপ্তি হলো না। বিজয়ের বাংলাদেশ কি তবে স্বপ্ন দেখবে না? যারা দেখতে পায় তারা অন্ধকারের মধ্যে আলোর উৎস দেখতে পায়, যারা দেখতে পায় না তাদের কাছে অন্ধকারকে অন্ধকারই মনে হয়। রক্ত আর অশ্রুর বাংলাদেশে দহনকাল পেরিয়ে সাধারণ মানুষ অনুভব করবে সম্ভাবনার বাসন্তী হাওয়া। 47 বছরের বাংলাদেশের কাছে চাওয়া এতটুকুই। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের মুক্তিযুদ্ধ মোটেই ভারত পাকিস্তান যুদ্ধ ছিল না বলে মন্তব্য করেছেন ভারতের পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান অভয় কৃষ্ণ। বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর যৌথ প্রতিরোধে পাকিস্তানের পরাজয় হয় বলেও জানান তিনি। গতকাল ভারতের সাবেক উইং কমান্ডার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলার প্রতিক্রিয়ায় সকালে কলকাতায় বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অভয় কৃষ্ণ এমন প্রতিক্রিয়া তুলে ধরেন। The territory was of the Bangladesh, yes. It was earlier East Pakistan, so Indian army was fighting with the Pakistani soldiers. India-Pakistan ke beech mein zarur ye yudh hua hai, lekin mukti jodha ke sahayata se, join karne se, wo bhi iska hissa the. Aur isi ke wajah se Bangladesh liberate hua hai. Dupure shomoye aro thakche. নড়াইলে গৃহবধূকে মিথ্যা প্রলোভনে বিদেশ পাঠিয়ে নির্যাতনের অভিযোগে মামলা, গ্রেপ্তার হয়নি অভিযুক্ত দালাল। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল 9:30 জাতীয় সংসদ ভবনে সাইদুল হকের প্রথম জানাজা হবে। সেখানে প্রধানমন্ত্রী ও দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ তার মরদেহে শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল 10:30 তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সেখানে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাইদুল হককে। আজ সকাল 8:30 বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। সাইদুল হক 10ম জাতীয় সংসদ নির্বাচন সহ ব্রাহ্মণবাড়িয়া এক আসন থেকে আওয়ামী লীগের হয়ে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। মঙ্গলবার রাতে শরীর খারাপ হয়ে যাওয়ার পরে উনি মানে লাইফ সাপোর্টে যান। আজকে সকাল 8:30 সময় উনি আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে আগামীকাল সকাল 9:30 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা উনার নির্বাচনী এলাকায় নাসিরনগরের আশুতোষ পাইলট হাই স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা উনার নিজের গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামে ওখানকার হাই স্কুল মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এরপরে আমরা ওনাকে আমাদের গ্রামের কবরস্থানে দাফন করব ইনশাল্লাহ। সাইদুল হক সাহেবকে দুর্নীতি তাকে স্পর্শ করতে পারে, এরকম একজন সৎ ভালো মানুষ বিরল, তিনি আজকে চলে গেলেন। নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো হচ্ছে রোহিঙ্গা তরুণীদের। ক্যাম্পের মাঝি আর দালাল চক্রের সহায়তায় বিয়ে কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ঠেলে দেওয়া হচ্ছে অন্ধকার জগতে। বিষয়টিতে উদ্বিগ্ন জনপ্রতিনিধি ও প্রশাসন। এটি থামানো না গেলে কক্সবাজার সহ সারা দেশে এইডসের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের সহিংসতার পর গত 25 আগস্ট থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা, যাদের কারণে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে মানুষে মানুষে ঠাসাঠাসি। এখন এত মানুষের ভিড়ে নতুন সংকট, নানা কৌশলে রোহিঙ্গা তরুণীদের ক্যাম্পের বাইরে নিয়ে যাওয়া। অভিযোগ মিলেছে চাকরির প্রলোভনে কক্সবাজার শহর বিভিন্ন এলাকায় নিয়ে অনৈতিক কাজে জড়ানো হচ্ছে এসব তরুণীদের। তাতে বেশি শিকার হচ্ছেন অভিভাবকহীন কিশোরী, তরুণী কিংবা বিধবা নারীরা। মায়া
স্থানীয় কিছু দালাল চক্র, ক্যাম্পের মাঝি ও এনজিও সংস্থার কর্মকর্তারাই এ কাজে জড়িত বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। কিছু কিছু মাঝি দালাল চক্র ওই কিছু রোহিঙ্গা যুবতী মহিলাদেরকে নিয়ে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, সেটা আমাদের কিছু কিছু নজরে এসেছে। দিনের বেলায়ও নিয়ে যাচ্ছে, একটা মেয়ে একজন এনজিও অফিসারের সাথে যাচ্ছে, কিভাবে এনজিও অফিসারে বলতেছে এটা ঠিক আছে, এটা আমার ছোট বোন অথবা আমার এনজিওতে চাকরি করে, সেইভাবে বলে নিয়ে যাচ্ছে। বিষয়টিকে উদ্বেগজনক বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতা। তার মতে এখনই নজর দেয়া না হলে তৈরি হবে নানামুখী সংকট, ঝুঁকি বাড়াবে এইডস এর মতো মরণ ব্যাধির। মেইন অসুবিধা তো পারে এইডস, এই পর্যন্ত 73 জন ধরা পড়লো, বলা হচ্ছে যে কমপক্ষে 5000 আছে, তো তাদের সাথে সংমিশ্রণের ফলে আমাদের দেশে এই এইডস রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তবে প্রশাসনের এ কর্মকর্তা জানান এমন তৎপরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন নারী বা শিশু বা কোন রোহিঙ্গা যাতে ক্যাম্পের বাইরে বের হতে না পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে 11টি অধিক কিন্তু চেকপোস্ট এখানে স্থাপন করা হয়েছে, এবং এখান থেকে যে সকল মানুষ বের হচ্ছে প্রতিটি যানবাহন প্রতিটি লোককে কিন্তু আমরা এখানে সেই যে চেকপোস্টের আওতায় নিয়ে এসেছি। প্রশাসনের তথ্য মতে ক্যাম্প থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়েছে শতাধিক রোহিঙ্গা তরুণীকে, আর এসব কাজে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে শতাধিক দালালকে। সময় সংবাদ, কক্সবাজার। বিজয় দিবসে নানা আয়োজনের মধ্যেও রংপুরে প্রচারণায় ব্যস্ত সিটি নির্বাচনের প্রার্থীরা। কর্মী সমর্থক ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে যোগ্য প্রার্থীকে প্রতিনিধি নির্বাচিত করার কথা জানালেন ভোটাররা। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী। প্রতীক বরাদ্দের পর প্রতিদিন ভোর থেকেই মাঠে নামলেও মহান বিজয় দিবসের নানা কর্মসূচির কারণে শনিবার দুপুরে প্রচার প্রচারণা শুরু করেন রংপুর সিটি নির্বাচনের প্রার্থীরা। কেন্দ্রীয় নেতা ও কর্মী সমর্থকদের নিয়ে নগরের নূরপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকার পক্ষে ভোট চান তারা। শহরের পায়রা চত্বরে বিএনপির মেয়র প্রার্থী কাউছার জামান বাবলার পক্ষে গণসংযোগ করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সহ কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে যে সাড়া আমি দেখেছি বা আমার নেতারা দেখছেন, আমি আশাবাদী একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে আমরা জয়লাভ করব। এমপিরা মন্ত্রীরা কোনো নির্বাচনে আসতে পারবে না, এলাকা যাইতে পারবে না, এখানে মন্ত্রীদের বিচরণ অবাধ বিচরণ আসতেছে। জাতীয় পার্টির এমপি মশিউর রহমান রাঙ্গা সাহেব এখানে এসে নির্বাচন আচরণবিধি নষ্ট করেছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এত মন্ত্রী থাকা সত্ত্বেও রংপুরে কোনো মন্ত্রী এবং এমপি আসে নাই। এই প্রজন্মের জন্য যদি ভালো চায় তাহলে রংপুরকে উন্নয়ন করতে হবে, এবং উন্নয়ন করতে গেলে অল্টারনেটিভ শেখ হাসিনা ছাড়া উন্নয়ন করার কেউ নাই। এছাড়া নগরীর চারতলা মোড় এলাকায় প্রচারণা চালান জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচন যদি সুষ্ঠু হয় সেক্ষেত্রে আর লাঙ্গলের বিজয়টা এটা ব্যাপক ভোটের ব্যবধানে লাঙ্গল বিজয়ী হবে। এদিকে প্রতিশ্রুতির ফুলঝুরিতে নয়, যোগ্য প্রার্থীদেরকেই নির্বাচিত করার কথা জানান ভোটাররা। আমরা সৎ যোগ্য প্রার্থী চাচ্ছি যাদের দ্বারা সিটি কর্পোরেশনের উন্নয়ন হবে। গ্রামগঞ্জ থেকে শুরু করিয়া নতুন যে ওয়ার্ডগুলো হয়েছে এগুলো ওয়ার্ড শুরু করিয়া পুরাতন ওয়ার্ডগুলো হয়েছে সেগুলোর মধ্যে যারা উন্নয়ন করতে পারবে তাদেরকেই আমরা ভোট দেব। আগামী 19 ডিসেম্বর মধ্যরাতেই শেষ হচ্ছে রংপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। 21 অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 283 জন। সময় সংবাদ, রংপুর। আবারও বিজয় দিবসের খবর। রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল 7:30 প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে একে একে পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক শহীদ বেদিতে ফুল দেন। তাদের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। পরে পুলিশের পক্ষ থেকে শহীদদের সম্মানে সশস্ত্র সালাম জানানো হয়। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশে একাত্তরের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে সর্বস্তরের মানুষ, স্মরণ করেছেন স্বাধীনতার গর্বিত ইতিহাসের কথা।
গৌরবের এই দিনটিতে আনাচে কানাচে লাল সবুজের রঙে রঙিন বিজয়ের উৎসব। কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধকে। গর্বের ইতিহাস বুকে লালন করে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। শনিবার সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের কর্মসূচি। জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজের পর লাল সবুজের পতাকা ও রঙিন পোশাকে মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। সকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। এরপর কুচকাওয়াজ প্রদর্শন করে পুলিশ, আনসার সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুচকাওয়াজ শেষে আনসার ভিডিপি কার্যালয়ে মুক্তিযুদ্ধের প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সূর্যোদয় সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনির পর ব্রাহ্মণবাড়িয়ার ফারুক পার্কের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য র আ ম উবাইদুল মুক্তাদি চৌধুরী। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান। এই স্বাধীনতার মূল মন্ত্র ছিল একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা। সেই বাংলাদেশের স্বপ্ন নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছি। বাদ্যযন্ত্রের শব্দে সকাল থেকে দুপুর পর্যন্ত মুখরিত ছিল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। পরে নগরীর শিল্পাচার্য জয়নুল সংগ্রহশালায় আলোকচিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা একটি জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত সোনার বাংলা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিজয় দিবসে ফুল দিয়েছি এবং আমি চাই এটি খুব সুন্দর একটি বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক। ফেনীর শহীদ সালাম স্টেডিয়ামে বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোভার স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা। এছাড়া সিলেট, রাজশাহী, রংপুর সহ দেশের সব বিভাগীয় শহরে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত সহ নানা কর্মসূচিতে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। ইসমাত জাহান, সময় সংবাদ। দর্শক, মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে সর্বস্তরের মানুষের জন্য। এই মুহূর্তে কীর্তনখোলা নদী এলাকায় আছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ অপল আপনাকে। মহান বিজয় দিবস পালিত হচ্ছে বরিশালের যথাযোগ্য মর্যাদায়। সারা দেশের মতো এখানেও অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ এবং অন্যান্য আয়োজন। তো এই মুহূর্তে আমি আছি বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন মুক্তিযোদ্ধা ঘাট এলাকায়, মুক্তিযোদ্ধা পার্কের ঘাট এলাকায়। এখানে বরিশালে এসেছে বিএনএস সালাম, এটি হচ্ছে নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। এই জাহাজটি আজকে দুপুর 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আমরা দেখাবার চেষ্টা করছি বিএনএস সালামে। শিশুরা অতি উৎসাহ হয়ে দেখতে এসেছেন। এছাড়া রয়েছে প্রচুর বিভিন্ন বয়সের মানুষ, শুধু শিশুরাই নয়, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। আসলে এই জাহাজগুলো কিন্তু সাধারণত মানুষ এখানে উঠতে পারে না বা অন্যান্য সময় দেখার কোনো সুযোগ থাকে না, কিন্তু বিশেষ দিবসগুলোতে এগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে আজকে এই জাহাজটি উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। বরিশালের মানুষ অত্যন্ত আনন্দিত এই জাহাজটিতে উঠতে পেরে এবং দেখতে পেরে। এখানকার কর্মকর্তারা যেটি জানিয়েছেন বিএনএস সালামের, সেটি হচ্ছে যে এই জাহাজটি 2002 সালে খুলনা শিপইয়ার্ডে তৈরি হয় এবং কমিশন লাভ করে। এখানে দুটি অত্যাধুনিক গান রয়েছে, 40 মিলিমিটার এবং 60 মিলিমিটারের গান, আরেকটি রয়েছে 30 mm গান। দুটি অত্যন্ত আধুনিক সুইডেন এবং ইউকের তৈরি। এখানে বেশ কিছু চৌকস নাবিক রয়েছেন,
প্রায় 60 জনের মতো নাবিক রয়েছেন। জাহাজটি কিন্তু সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। এই জাহাজটি কিন্তু ইন্ডিয়া বর্ডার এলাকায় বাংলাদেশে বাংলাদেশস্থ ইন্ডিয়ান যে বর্ডারটি রয়েছে সমুদ্রের সেই এলাকায় এটি টহল দেয়, এছাড়া সুন্দরবন এলাকায় টহল দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন যখন ডিজাস্টার থাকে অথবা ইলিশ নিধন বন্ধ করতে এই জাহাজগুলো কিন্তু দেশের কল্যাণে কাজ করে থাকে সব সময়। তো এই ছিল মোটামুটি আমার কাছে বরিশালের এই নৌবাহিনীর জাহাজ যেখানে জনসাধারণ এসছে এবং দেখছে তার সর্বশেষ তথ্য। দর্শক, বিজয় দিবস উপলক্ষে বরিশাল নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত করে দেয়া হচ্ছে সর্বস্তরের মানুষের জন্য। আর কীর্তনখোলা নদী এলাকা থেকে তার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাল। চলে যাচ্ছে পরবর্তী খবরে। চট্টগ্রামে বিজয় দিবসে নাশকতার পরিকল্পনার অভিযোগে শিবিরের 20 কর্মীকে আটক করেছে পুলিশ। সকালে নগরীর লালদিঘি এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারগামী মানুষের ঢলে 25-30 জনের চলাফেরা সন্দেহজনক মনে হয়। এ সময় চ্যালেঞ্জ করা হলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে সেখান থেকে 20 জনকে আটক করে। আটককৃতরা সবাই শিবির কর্মী। বিজয় দিবসে নাশকতার জন্য তারা জড়ো হয়েছিল বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। আটকের পর তাদের কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লালদিঘির এলাকার একটা জায়গায় জামাত শিবিরের কিছু সশস্ত্র ক্যাডার অবস্থান নিয়েছে। তখন পুলিশ সেখানে উপস্থিত হইলে উপস্থিত হওয়ার সাথে সাথে পুলিশের সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয়। তখন আমরা ওইখান থেকে তাদের চ্যালেঞ্জ করে তাদের 20 জন সশস্ত্র ক্যাডারকে আটক করতে সমর্থন হই। বাকিদেরকে আমরা লাঠিচার্জ করে ওইখান থেকে ডিসপ্যাচ করে দিই। দুপুরের সময় আরও থাকছে বিজয় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র্যালি, প্রায় 6,000 সাইক্লিস্টের অংশ নেয়ার রেকর্ড। একদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 5-10 টাকা কমেছে পেঁয়াজের দাম। আগামী দু একদিনের মধ্যে দাম আরও কমবে বলে আশা করছেন আড়তদাররা। এদিকে আবারও বেড়েছে চালের দাম। দেশি চাল গত সপ্তাহে বাড়তি দামে বিক্রি হলেও আমদানি করা চাল কেজিতে অন্তত 2 টাকা পর্যন্ত বেড়েছে। মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে রিপোর্ট করেছেন শুভ খান। চলতি বছরের মাঝামাঝি থেকেই পেঁয়াজের ঝাঁঝে বাজার গরম। পাইকারি পর্যায়ে 30 টাকা থেকে বেড়ে একদিন আগেও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 110 টাকায়। আর 25 টাকা থেকে ভারতীয় পেঁয়াজের দর ওঠে সর্বোচ্চ 70-72 টাকা। তবে নিয়ন্ত্রণহীন বাজারে এবার কিছুটা কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। হেরফের নেই রসুন ও আদার দামে। দেশি পেঁয়াজ পুরান পেঁয়াজটা বিক্রি করছিলাম 110 টাকা থেকে 105 টাকা, আজকে পুরানরা 100 টাকা। যে এলটি পেঁয়াজটা 2 দিন আগে ছিল আপনার 75-74 টাকা, হেডা 5-7 টাকা কমে গেছে কেজিতে। আমাদের উপরে থেকে বইলা গেছে যে এরা তালিকা রাখতে, তালিকার রেট লেখে রাখতে। আমরা এটা পজিশন নিয়েছি, রোববার থেকে আমরা মূল্য তালিকা লিখে রাখবো। স্বস্তির খবর নেই চালের বাজারেও। মিনিকেট, নাজির শাইল, ব্রি 28 ও গুটি সন্না সহ প্রায় সব ধরনের দেশি চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের বাড়তি দামেই। কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে আমদানি করা চালের দাম। মিনিকেট এটা বিক্রি করতেছে 58 টাকা আডানা, পুরান 28টা এটা 48-49 টাকা বিক্রি করতেছে। আগে আমরা 39-40 টাকা বেচতাম, এখন 41-42 টাকা এলসি চালটা বিক্রি করতেছি। এক গাড়িতে আগে 300 বস্তা আসতো, এখন 250 বস্তার চাল আসে, কিন্তু ভাড়া ওই 300 বস্তার ভাড়াই নিচ্ছে। ডালের বাজারে কেজিতে 4-5 টাকা বেড়েছে দেশি মসুরের দাম। তবে অপরিবর্তিত রয়েছে বুট, খেসারি ও মুগ সহ অন্যান্য ডালের দর। স্থিতিশীল ভোজ্য তেলের বাজারও মসুরের ডালে বাড়ছে কেজিতে 4-5 টাকা। এক নাম্বার দেশি ডাল যেগুলো এগুলো বিক্রি করতেছি 80 টাকা, আর মসুরি বোল্ডার যেগুলো 49-50 টাকা। পাইকারি বাজারে জিরা, লবঙ্গ ও এলাচ সহ সব ধরনের মশলার দাম অপরিবর্তিত আছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নড়াইলে এক গৃহবধূকে মিথ্যা প্রলোভনে বিদেশ পাঠিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দুঃসহ যন্ত্রণায় প্রবাস জীবন কাটিয়ে দীর্ঘ 13 মাস পর দেশে ফিরেছেন নির্যাতিতা নারী। সর্বস্ব হারিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী হয়ে দিন কাটছে তার। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হলেও এখনও অভিযুক্ত দালালকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নড়াইল থেকে খায়রুল আরিফিন রানা তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দিনমজুর স্বামীর সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে 13 মাস আগে জমানো সঞ্চয় দালাল আনিসের হাতে তুলে দিয়ে সৌদি আরব পাড়ি জমান নির্যাতিতা গৃহবধূ। ভালো বেতনের প্রতিশ্রুতিতে গিয়ে সেখানে বিনা বেতনে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করতে হয় বলে অভিযোগ নির্যাতিতার। অনাহারি দিনযাপনের সাথে ভোগ করতে হয় নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন। গৃহবধূর পরিবার সবশেষ সম্বল একখণ্ড জমি বিক্রির টাকার বিনিময়ে গত 2রা ডিসেম্বর নির্যাতিতাকে দেশে ফিরিয়ে আনে। দীর্ঘদিন ধরে না খেয়ে থাকা বা একটা মানসিক নির্যাতনের ভিতরে থাকা অপুষ্টিজনিত একটা কারণ, তার সাথে কিছু শারীরিক সমস্যা তার আছে। শারীরিক ধকলটা এদিকে আসামি গ্রেফতারে তৎপর রয়েছে বলে জানায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে মানব পাচার মামলা দায়ের হয় এবং মামলার আসামি এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা আমার তৎপর আছে। দালাল আনিস ও তার সৌদি প্রবাসী ভগ্নিপতি আশরাফের বিরুদ্ধে নির্যাতিতার স্বামী মানব পাচার প্রতিরোধ আইনে 10 ডিসেম্বর নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। সময় সংবাদ নড়াইল। মহান বিজয় দিবস উপলক্ষে বিডি সাইক্লিস্টের আয়োজনে রাজধানীতে হয়ে গেল বিজয় র্যালি। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এই সাইকেল র্যালিতে অংশ নেয় প্রায় 6,000 সাইক্লিস্ট। বিজয়ের চেতনাকে কাজে লাগিয়ে নতুন স্বদেশ গড়ার অঙ্গীকার র্যালিতে অংশগ্রহণকারীদের কণ্ঠে। শীতের রুক্ষতাকে পাশ কাটিয়ে তখনও ইট পাথরের ঢাকা শহরে পুরোপুরি সূর্যের আলো এসে পৌঁছয়নি, হয়তো ভাঙেনি ব্যস্ত নগরবাসীর ঘুম। আর তখনই সাইকেল নিয়ে ঢাকার রাজপথ দাপিয়ে বেড়াচ্ছেন একদল সাইক্লিস্ট। বিজয় 47তম বছরকে বরণ করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বিডি সাইক্লিস্ট আয়োজন করে এই র্যালি, যেখানে অংশ নেয় রেকর্ড সংখ্যক প্রায় 6,000 সাইক্লিস্ট। বিজয়ের এমন দিনে এমন অর্জনে অংশ নিতে পেরে গর্বিত তারাও। আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশিরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের অনেক অর্জন আছে। সেই অর্জনগুলোকে যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের সীমাবদ্ধতাগুলো আসলে খুব বড় আকারে ধারণ করে না। রাজনীতিতে হানাহানির স্বাদ ভুলে গিয়ে সবাই যেন একসাথে কাজ করে। আমি বাংলা ভাষা শিখছি, জয় বাংলা। শুধু ঢাকা শহর না, সারা দেশের যানজটটা হচ্ছে পরিবর্তন করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা সবাই যেন আরো একসাথে হয়ে যাই, দেখেন একটা ইভেন্টে আমরা কত মানুষ একসাথে হতে পারছি। দীর্ঘ ভ্রমণ পেরিয়ে র্যালিটি যখন হাতির ছিলে তখন সূর্যের রক্তিম আলোয় আচ্ছাদিত গোটা এলাকা। সঙ্গে বিজয় র্যালিতে অংশগ্রহণকারী সবার মুখে দীপ্ত শপথ, চোখে নতুন দিনের স্বপ্ন। গেল 46 বছরের পাওয়া না পাওয়ার হিসেবগুলো আলমারিতে তুলে রাখা যাক, ভুলে যাওয়া যাক সব ব্যর্থতার গ্লানি। বিজয়ের এই দিনে এই তরুণদের হাত ধরেই লেখা হোক নতুন বিজয় গাথা, এগিয়ে যাক সোনার বাংলাদেশ। র্যালিটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে মহাখালী, তেজগাঁও, গুলশান এবং হাতিরঝিল দিয়ে আবারও মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। মাহবুব বিমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার কিংবা পতেঙ্গার মতো সুযোগ সুবিধা না থাকলেও দর্শনার্থী আকর্ষণে নতুন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে যাচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সৈকত এলাকা। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা এই স্থানটি ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন বিকেলে শত শত দর্শনার্থী ভিড় করছেন এই সৈকতে। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাগরের ঢেউ এবং দর্শনার্থীদের উপস্থিতি ও উচ্ছলতা দেখে মনে হতে পারে এটি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, তবে এটি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকত এলাকা। এতদিন পর্যন্ত তেমন পরিচিতি ছিল না এই সৈকতের। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই সৈকতের নয়নাবিরাম ছবি ছড়িয়ে পড়ার পর দর্শনার্থীরাও এই সৈকতের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। শুধু স্থানীয় নয়, রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও দর্শনার্থীরা আসছেন। সমুদ্র, তারপর আপনার যে ঝাউবন, প্রকৃতির সবগুলো দিকই একসঙ্গে এখানে মিলেমিশে একাকার। খুব ভালো লাগছে বাঁশবাড়িয়া নতুন জায়গা, সেই ঢাকা থেকে আসছি দেখতে, অনেক ভালো লাগতেছে। শহরের লোকারণ্যের জন্য তো মানুষ আসতে পারে না, এটা খুব ফ্রি এবং নিরিবিলি জায়গা,
ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য সুন্দর একটা স্পট। কক্সবাজার কিংবা পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো সুযোগ সুবিধা নেই এখানে। ভাঙাচোরা রাস্তার পাশাপাশি কাদামাটি, নেই কোনো স্থাপনা কিংবা খাবারের ব্যবস্থা, যে কারণে ঝাউগাছের নিচে আশ্রয় নিতে হয় সৌন্দর্য পিপাসু দর্শনার্থীদের। সাগরের পানিতে নামার জন্য একটি স্থানীয়ভাবে তৈরি যেটি থাকলো নানা কারণে উঠতে দিতে চান না ঘাটের ইজারাদার। ভাবছি এটাতে উঠে আমরা মানে পানি দেখবো জোয়ার আসলে একটু, কিন্তু এখানে দিচ্ছে না অথরিটি। স্থানীয় যারা আছে চেয়ারম্যান মেম্বার, এদেরকে এগিয়ে আসতে হবে, কারণ এরা বিভিন্ন পদক্ষেপ নিলে, সরকারিভাবে উদ্যোগ নিলে এটা আসলে অনেক সুন্দর হবে। বন্ধের দিনগুলোতে 5-10 হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হয় এখানে। পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের কাজ শুরু হচ্ছে বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। এখানে পর্যাপ্ত তেমন কোনো সুযোগ সুবিধা নাই। ইতিমধ্যে আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় একটা ওয়াশরুম, 2টা টয়লেটের ব্যবস্থা করে দিয়েছে। তো আমি চেষ্টা করতেছি এখানে 20-এর কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো দরকার আর কি, এগুলো করে দেওয়ার, যদি আমাদের সীতাকুণ্ডের ইউনি মহোদয় সেটা অনুমতি দেয় আমি সেটা ব্যবস্থা নেওয়ার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রধান সড়ক থেকে 3 কিলোমিটার দূরত্ব এই সৈকত এলাকার। সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সৈকত এলাকার মতো শত শত দর্শনীয় স্থান পুরো বাংলাদেশে অযত্নে অবহেলায় পড়ে আছে, অথচ উন্নত দেশগুলোতে এ ধরনের দর্শনীয় স্থানকে ব্যবহার করে তাদের পর্যটন শিল্পের বিকাশ ঘটাচ্ছে। বাংলাদেশও সম্ভব, আর এক্ষেত্রে সরকার এবং পর্যটন মন্ত্রণালয়ের সামান্য উদ্যোগে পাল্টে দিতে পারে পুরো বাংলাদেশের পর্যটনের দৃশ্যপট। চট্টগ্রামের সীতাকুণ্ডর বাঁশবাড়িয়া সৈকত এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে 46তম বিজয় দিবস উদযাপন, জাতীয় প্যারেড স্কোয়ারে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, বিভিন্ন স্থানে নানা আয়োজন। জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করে এখন জনগণকে বিভ্রান্ত করছে সরকার, অভিযোগ বিএনপির। জঙ্গিবাদ লালনকারীদের জনগণই বর্জন করবে আশা আওয়ামী লীগের। চট্টগ্রামের লালদীঘি ময়দান থেকে শিবিরের 20 নেতাকর্মী আটক, নাশকতার পরিকল্পনা ছিল বিজয় দিবসে বলছে পুলিশ। বিজয় দিবসের নানা আয়োজনে রংপুরে প্রচারণায় ব্যস্ত সিটি নির্বাচনের প্রার্থীরা, যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের দাফন কাল ব্রাহ্মণবাড়িয়ায়, মরদেহ রাখা হবে বঙ্গবন্ধু মেডিকেলের হিমঘরে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এই ছিল দুপুরের সময়। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।